সুমায়া কবির মিলি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনম জাতীয় দৈনিক ও গণমাধ্যমের প্রধান প্রধান শিরোনাম মতামত তুলে ধরব এই জাতীয় দৈনিক যোগ্য ভিত্তিতে তুলে ধরছে আজকের বিষয় মোহাম্মদ এরশাদ নির্বাচন সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন এবং তিনি তার ইউনিয়ন প্রত্যাহার করার তাহলে চলুন শোনা যাক সাধারণ বলছেন তারা এর সাথে এখন সরে দাঁড়াইছে দেশের মানুষের পক্ষে মানে যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি সে মুহূর্তে মুহূর্তে আজও বলছে আমি প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনের পরিবেশ নির্বাচন থেকে সরে আছে এসব তো এইরকম কথা বলে সে সবাই বলতেছে আমরা পাগল বলি বলে একবার বলে যাব একবার বলে যাব না আবার দিয়ে আই দিব এখন তো বলছে আবার আই দিব সবাই তো বলতেছে আগে সবাই তো এই ওই এস ফরনাম লো না এরশাদের নাম লোক বাংলাদেশে রাষ্ট্রের বহুরূপতা আছে তিনি এক এক সময় এক এক তিনি বাংলাদেশের চলচ্চিত্রে যদি ভালো অভিনেতা হিসেবে তার পারফরম্যান্সটা অনন্ত ছাড়িয়ে যেত আর শেখ হাসিনা এক চাটিয়া নির্বাচন গণতন্ত্রের রূপ হচ্ছে বাংলাদেশের রাজনীতির রাজনীতির চরিত্র পরিবর্তন হয় এর ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় এজটাকে ক্রস করছে কি বলতেছে সকালে এক কথা দোষ না এটা আসলে তার বয়সের দোষ আমার অনুপযুক্ত হয়ে গেছেন আমার মনে হয় না জন্য পারফেক্ট না ভাঙ্গুক এর সাত সাহেব দিন যদি বিএনপি কিন্তু বসে পয়েন্ট দুই তিন বেশি এক ঘন্টা পরে যদি কমে যায় নির্বাচন করবে না চেহারা যে এটা কোনো ফলশ্রুত উনি আবার ওনার আগের অবস্থানে চলে করবে এক ধরনের কথা পর্বতে আবার উনি লোবে পড়ে করে কিংবা আগে উনি না কিন্তু কিছু মানে ত্রুটি আছে কিন্তু আগে কিছু মানে কেস ছিল হয়তোবা হতে পারে যে বর্তমান যে জব্দ dise লোবে পড়ে আবার বলছে এখন হয়তো বলতেছে যে আমি ওটা উইথড্র করবে না কারণ আসলে আসলে যেভাবে ধারণা করা হয় এতদিনে বিরোধী দল হিসেবে থাকার কথা সুযোগ সুবিধা যেভাবে নিয়েছে যেতে হবে সে কারণে তার এই কারণে তার একটা টেকনিক ফলো করার জন্য সে আবার অবস্থায় আসছে সংসদ নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ দেখছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ আছে এবং সকল দল নির্বাচন হবে এটাই মানুষ প্রত্যাশা করে

I love this.